আমরা সবাই পূজার্চনা করি, পুজোর আনন্দে মাতি। কিন্তু আমাদের সমাজে কিছু দুস্থ পরিবার রয়েছে যারা অভাবের কারণে অতি কষ্টে জীবনযাপন করছেন। সেই সকল দুস্থদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সরকারের সাথে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক সংস্থাও। শনিবার দীপাবলি উপলক্ষে রামঠাকুর সংঘস্থিত শীতলাতলী উন্নয়ন কমিটি আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মায়ের আরাধনার পাশাপাশি এমন একটি সামাজিক কাজে এগিয়ে আসার জন্য শীতলাতলী উন্নয়ন কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি এবং আগামী দিনে এই কালী মন্দিরের উন্নয়নে কোনো প্রকার সহায়তার প্রয়োজন হলে নির্দ্বিধায় এই কমিটিকে সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এই মায়ের আরাধনার পাশাপাশি ওনারা যে সামাজিক কাজে এগিয়ে আসছেন, যে দুস্থদের মধ্যে শীতবস্ত্র দান করা, এটা যে কত বড় একটা মানে আমাদের কাছে পুণ্যের কাজ এবং কত বড় যে একটা সামাজিক কাজ, এটা তার জন্য আমি সমস্ত যা এই এলাকার যারা কমিটির যারা রয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই শুভ উদ্যোগের জন্য। যে আমরা সবাই পূজা অর্চনা করি, আমরা সবাই আনন্দ উৎসব করি, কিন্তু আমাদের মধ্যে সমাজে কিছু দুস্থ পরিবার যারা রয়েছে তাদের মুখে একটু যাতে আমরা হাসি ফোটাতে পারি সেই প্রয়াস আমরা সকলেই মিলে আমরা করি। তো যাই হোক, সরকারও উদ্যোগ গ্রহণ করছেন, সরকারও চেষ্টা করছেন, তো কাজেই এই শীতলাতলী উন্নয়ন কমিটির যারা রয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ আবারও জানাচ্ছি এবং আগামী দিন যদি এই কমিটির এই কালী মন্দিরকে উন্নয়নের জন্য যদি কোনো আমার ব্যক্তিগত সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চয়ই আমি হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে সহযোগিতা করবো। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের 31 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্চনা দাস, শীতলাতলী উন্নয়ন কমিটির সভাপতি সম্পাদক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন এলাকার দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।